আমি অবকারের কাছে সবচেয়ে প্রিয় হইল আপনার চেহারা, তাকা তাকা দেখা বলুন সুবহানাল্লাহ। অবকার বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিন নাম্বার দ্বিতীয় নাম্বার, আমার কাছে দ্বিতীয় নাম্বার হইল পছন্দ। আল্লাহর নবী আমার কাছে দ্বিতীয় পছন্দ হইল আপনার নামে, আপনার নামের উপরে খরচ করা আমি আবু বকরের কাছে পছন্দ। আল্লাহ আল্লাহ নবীর উপরে খরচ করা আমি আবু বকর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য দেখেন না আল্লাহ রসুল বলে দান করো, সকলেই দান করতেছে, আবু বকরকে বলে কি দান করছো, বলি ইয়া রাসূলুল্লাহ স্থাবর অস্থাবর সম্পদ বলতে যা বোঝায় সব আমি আল্লাহর নবীর কদমে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে আল্লাহ রসুল দুই নাম্বার, আমার কাছে দুই নাম্বার পছন্দ হইল আপনার নামের উপরে খরচ করা আমার কাছে পছন্দ। তিন নাম্বার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে তৃতীয় নাম্বার পছন্দ, আমার মেয়ে আয়েশাকে আপনার স্ত্রী বানানো আমার কাছে পছন্দ। এখানে আমাদের একটা সবক আছে, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আজকে আমরা বিবাহ দিতে গেলে মেয়েদেরকে তখন ছেলে খুঁজি, ছেলের কি ইনকাম আছে, ছেলে কেমন চলে, হ্যান্ডসাম কিনা ইত্যাদি। কিন্তু এখান থেকে সবক আবু বকর বলে আল্লাহর রাসূল আমার কাছে পছন্দনীয়, আমার মেয়েকে আল্লাহর রাসূলের স্ত্রী হবে এটা আমার কাছে পছন্দ। আবু বকর পছন্দ করছে তো আরশের মালিকও পছন্দ করে নিয়েছে। আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল যাও যাও, রেশমি কাপড়ের উপরে আয়েশার ছবি নিয়ে আমার হাবিবের দরবারে চলে যাও। যে বলবা ও হাবিব আল্লাহ তাআলা এই মেয়েটাকে আপনার জীবন সঙ্গিনী, আপনার স্ত্রী হিসাবে চয়েস করেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তাও বকর চয়েস করেছে আমি আমার মেয়েকে রসুলের স্ত্রী বানাইতে চাই, আর আল্লাহ তাআলা এই পছন্দটাকে পছন্দ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, কত সুন্দর পছন্দ। আর আমরা আমাদের পছন্দ উল্টা, আমাদের চয়েস উল্টা, আমরা আমাদের মেয়েদেরকে এখন দিনদার না দেখে বদদিনী, যে যত উল্টা চলে তার কাছে দিয়ে আমরা খুশি হই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য অনেকে বলে হুজুর শান্তি নাই, শান্তি নাই, ঘরে শান্তি নাই। কারণ শান্তি কিভাবে আসবে রে বাবা, বিবাহর শুরু লগ্নে প্রথম যখন নতুন একটা অধ্যায় যখন শুরু করতে যায়, যে অধ্যায়টা এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা এমন একটা অধ্যায় যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহর মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়, ঈমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। সেই বিবাহর শুরু লগ্নে আমরা যত সব অসামাজিক অসাংস্কৃতিক যেটা আমাদের কাছে আমাদের কালচারে ইসলামে পছন্দ করেন না সেই কালচারগুলো আমরা গ্রহণ করি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা গার্জিয়ান যারা আছি আমরা আজ থেকে সবক গ্রহণ করি, আমি আমার মেয়েকে বিবাহ দেব দিনদার মুত্তাকি ছেলে দেখে, ঠিক আছে ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ। ওই মজমায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদাকতা ইয়া আবু বকর, আপনি সত্য বলেছেন, আমি ওমরের কাছেও তিনটা জিনিস পছন্দ, আবু বকরের কাছে তিনটা জিনিস পছন্দ, আল্লাহর হাবিব বলেন আমার কাছেও দুনিয়ার তিনটা জিনিস পছন্দ। ওই মজমায় ওমর ছিলেন, ওমর বলে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ওমর বলেন ও আল্লাহর রাসূল আমি ওমরের কাছেও দুনিয়ার তিনটা জিনিস পছন্দ, এক নাম্বার আল আমরু বিল মারুফ, দুই নাম্বার ওয়ান নাহি আনিল মুনকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে এক নাম্বার পছন্দ আল আমরু বিল মারুফ, দুই নাম্বার ওয়ান নাহি আনিল মুনকার। ওমর বলেন আমার কাছে পছন্দ সৎ কাজের আদেশ করবো এটা আমার কাছে পছন্দ, অসৎ কাজ থেকে নিষেধ করব এটা আমি ওমরের কাছে পছন্দ, সৎ কাজের আদেশ করব, মানুষদেরকে নেকের পথে ডাকবো, নামাজের দিকে ডাকবো, জিকিরের দিকে ডাকবো, মানুষদেরকে দিনের পথে ডাকবো এটা আমি ওমরের কাছে পছন্দ, অন্যায় কাজ দেখলে আমি ওমর বাধা দিব এটা আমার কাছে পছন্দ। মুমিন তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন,
তোমাকে আমাকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করে তোমাদেরকে বের করা হয়েছে, কেন জানো? তোমাদেরকে সবচেয়ে দামি করে সৃষ্টি করে বানানো হয়েছে, কারণ তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষদের কল্যাণের জন্য। কারণ তোমরা আদেশ করবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওমর বলেন, ও আল্লাহর হাবিব, আমি ওমরের কাছে পছন্দ, সৎ কাজের আদেশ করা আমি ওমরের কাছে পছন্দ, অসৎ কাজ থেকে নিষেধ করা আমি ওমরের কাছে পছন্দ। তিন নাম্বার, আসাউবুল খালেক, আমার কাছে পুরান কাপড় আমি ওমরের কাছে পছন্দ। এই জন্য দেখেন না, যখন অর্ধ জাহানের বাদশাহ, তখন ওমর ফারুক রাজি আল্লাহ তাআলার গায়ে 18 তালিওয়ালা জামা গায়ে দিয়ে চলে, 18 তালিওয়ালা জামা ওমরের গায়ে। ওমরকে প্রশ্ন করা হয়, খলিফাতুল মুসলিমিন, 18 তালিওয়ালা জামা আপনি কেন গায়ে দেন? ওমর ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা যদি বলে অর্ধ পৃথিবীর বাদশাহী পায়া নতুন নতুন জামা গায়ে দিয়েছো, কি জবাব দিব? এই জন্য জবাব দিতে পারবো না, এই জন্যই আমি পুরান জামা তালিওয়ালা জামা গায়ে দিয়া চলি। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন কথা প্রসঙ্গে একটা ঘটনা চলে আসছে, বলবো কি? হ্যাঁ বলবো না, থাক অন্য একদিন বলবো নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা যখন অর্ধ পৃথিবীর বাদশাহ, তখন ইয়ামান থেকে মদিনা যারা আছে তাদের জন্য হাদিয়া আসলো, কি ইয়ামানি কাপড় হাদিয়া দিয়েছে, প্রত্যেকে একটা একটা করে কাপড় পেয়েছে। একদিনকার ঘটনা, হযরত ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা মসজিদে নববীতে মেহরাব ওইটা খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। তো এমন সময় এক কন্যার থেকে এক যুবক দাঁড়ায় বলে, আমার তোমার খুতবা তুমি বন্ধ করো, তোমার খুতবা শুনবো না, তোমার কথা মানবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক কেন আমার কথা শুনবে না, কেন আমার কথা মানবে না? যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আগে জবাব দাও, সকলেই একটা একটা করে কাপড় পেয়েছে, তোমার পরিধানে দুইটাই ইয়ামানি কাপড় দেখা যায়। ওমর, এ কাপড় কোথায় পাইলা? সকলে তো একটা করে পেয়েছে, তুমি দুইটা কোথায় পাইলা, জবাব দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরা শুরু হয়েছে। পাশেই হাবিব কিবরিয়াল্লার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় আত্থরে শোয়া, ওমর চোখের পানি সাইরা আল্লাহর নবীর রওজার দিকে তাকায় চোখের পানি সাইরা দিছে। ওমর ডাক দেয়া বলে, যুবক আজকে তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়া করায় দিলা, আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়া করায় দিলা রে যুবক, এরে যুবক, হাবিবে কিবরিয়াল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাশে রওজায় আত্থরে শোয়া, আমি ওমর আসামি হয়ে গেলাম, জবাব যেহেতু চেয়েছো জবাব তোমাকে দেওয়া হবে, তবে আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ দাঁড়ায় বলে, এ মদিনার লোকেরা, আমার বাবা এমন একজন খলিফা যে নিজেকে নিজে কোনোদিন খলিফা দাবি করে না, যখন মদিনার সব মানুষগুলো ঘুমায় যায়, সব মানুষগুলো যখন ঘুমায় যায়, প্রত্যেকটা দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার বাবা ঘুমায় না, রাত ভর পুরা মদিনা পাহারা দেয়, কার কি অবস্থা খোঁজ খবর নেয়। এরে মদিনার লোকেরা, তোমরা কি জানো, আমার বাবা যেদিন খেলাফতের দায়িত্ব পালন করা শুরু করেছে, সেই দিন থেকে আমাদের দরজায় আর দরজা লাগানো হয় না, দরজা খোলা থাকে। কারণ কি জানো, আমার বাবা বলে কখন কোন লোক বিপদে পড়ে যায়, আর আমি ওমরের ঘরের দরজায় এসে যদি দেখে দরজা বন্ধ,
আর আমাকে যদি ডাকতে সংকোচ বোধ করে তবে কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিব। এই জন্য আমার বাবা ঘরের দরজা বন্ধ করেন না। আর আজকে জুলুমের পর জুলুম, যারা সব কথা বলে, যারা হক কথা বলে, আজকে তারা লাঞ্ছিত, অবদাস্থিত, অপমানিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে স্বাধীনতার নামে বেহায়তা অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ধিক্কার জানাই ওই সমস্ত জাতিকে যারা অশ্লীলতাকে সভ্যতায় পরিণত করতে চায়, ঠিক কিনা জোরে বলেন। আর যারা অশ্লীলতাকে, বেহায়াপনাকে সভ্যতায় প্রকাশ করতে চায় আর তাদের দলে যারা সাপোর্ট দিয়ে যায় তাদেরকে ধিক্কার জানাই, ঠিক কিনা জোরে বলেন। ওই মাকে সেলুট জানাই, ওই মার জন্য হাজার দোয়া করি, যেই মা নোংরা পোশাকের বিরুদ্ধে কথা বলে কারাবদ্ধ হয়েছে ওই মাকে সেলুট জানাই, ঠিক কিনা জোরে বলেন। আপনারা সকলেই জানেন একটা মেয়ে বিচ্ছিরি পোশাক পরে বেহায়ার মতো, নির্লজ্জের মতো বাস স্টপেজে দাঁড়ানো রয়েছে, এক মাস শুধু প্রতিবাদ করেছে নোংরা পোশাক গুলো ছেড়ে দাও, এই জন্য নাকি তার মানহানি হয়েছে। ওই মাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করেছে, এটা ব্রাণাপ্যবাগ মুসলমানকে, ব্রাণাপ্যবাগ মুসলমানের ঈমানকে কলঙ্কিত করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। সভ্যতার নামে অসভ্যতাকে আজকে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে এটাকে এটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি একটা টিপ নিয়ে একজন পুলিশ অফিসার শুধু টিপের ব্যাপারে একটু কথা বলছে, এই জন্য তার তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এটা মুসলমানদের হৃদয়কে আঘাত করা হয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা মাঝে মাঝে বলি স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীন দেশ পাই নাই, ঠিক কিনা জোরে বলেন। এখনো স্বাধীন ভাবে আমরা বুক ফুলে চলতে পারি না, ইসলামের পক্ষে কথা বলবো সেই দুঃসাহস এখনো রয়েছে। ইসলামের কথা বললে কারাবদ্ধ হওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব 1400-1450 বছর আগে বলে গিয়েছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আল্লাহর রাসূল বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে বলেছেন, বাদিরু সিত্তাম বিল মাউত, ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুস সুরাত ওয়া বাই'আ আল হুকম ওয়াল ইসতিগফাফান বিদ দামি ওয়া খাতিয়াত আর রাহম নাশা আন ইত্তাখিযুনা আল কুরআনা মাযামিরা। আল্লাহর হাবিব বলেছেন 1400-1450 বছর আগে বলেছেন যে দুনিয়ার বুকে যখন ছয়টা জিনিস দেখবা প্রকাশ হচ্ছে তখন মনে করবা তোমার জন্য দুনিয়ার উপরের অংশ চেয়ে নিচের অংশ ভালো, দুনিয়ার থেকে চলে যাওয়াটাই ভালো। এক নাম্বার ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুস সুরাত, অযোগ্য লোক, অযোগ্য লোক নেতা হবে, যাদের কোনো যোগ্যতা নাই, যোগ্যতা ব্যক্তি যোগ্যবান ব্যক্তি লাঞ্ছিত, অবদাস্থিত, অপমানিত হবে, আর অযোগ্য লোকগুলো সমাজের কর্ণধার হবে বলেন। এটা বর্তমান সমাজে দেখা যায় কি যায় না? যত বদমার, চিটার, জুয়াখোর, জেনাখোর আজকে সমাজের নেতৃত্ব দিচ্ছে, সুশীল মানুষগুলো, সামাজিক মানুষগুলো, ধার্মিক মানুষগুলো আজকে লাঞ্ছিত, অপদাস্থিত, অপমানিত হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। খুনের পর খুন করে প্রকাশ্যে ঘুরতেছে, আর নিরপরাধ দিনের কথা হক কথা বলে বছরকে বছর কারাবদ্ধ হয়ে থাকতেছে, ঠিক কিনা জোরে বলেন। দেখা যায় কি যায় না? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এই জন্য আজকে খুব কষ্ট লাগে, অমরের মতো যদি একজন শাসক পেতাম, আবার যদি ওমরের মতো একজন শাসক পেতাম তাহলে এই সোনার বাংলা আলহামদুলিল্লাহ সোনায় রূপান্তরিত হয়ে যেত, ঠিক কিনা জোরে বলেন। সোনার বাংলার গান্দিকি থাকতো না, সোনার বাংলায় আর নেফাকি থাকতো না, সোনার বাংলায় জুয়াখোর, মদ্যপান, বাটপার্টিটা থাকতো না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমার এই দেশকে হেফাজত করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলেন, এ রাসূলের সাহাবীরা,
আমার বাবাকে আশা আমেরিকার দ্বারায় দাঁড়ায় করায় দিলা। আমার বাবা তো আশা আমেরিকার দ্বারায় দাঁড়ায় গিয়েছে, আমার বাবা কি চিচিন, আমার বাবা তো সেই খলিফা যে মদিনার ভিতরে পাহারাদারের দায়িত্ব করে, আমার বাবা ঘরে কখনো বিছনায় পিঠ লাগায় ঘুমায় না, গাছের শিকরে পিঠ লাগায় দিনের বেলা 2 ঘন্টা ঘুমায়। এরে মদিনার লোকেরা আমার বাবা কাপড় কোথায় পেয়েছে জানো? আমার বাবা আজকে জুমার দিন, আমার বাবা অর্ধ পৃথিবীর বাদশাহ, আমার বাবার দামি কোনো পোশাক নাই, আমার বাবার একটা মাত্রই পোশাক, একটা মাত্র জামা, যে জামার ভিতরে 18টা তালি দেওয়া, কোন কোন তালি হইল চামড়ার তালি। আজকে জুমার দিন, আমার বাবা নিজের পোশাক নিজের জামা নিজের হাতেই পরিষ্কার করতেন, জুমার দিন নিজের জামা নিজের হাতে পরিষ্কার করে যখন শুকা দিয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা আকাশ, আমার বাবা জুমার খুতবা দেওয়ার জন্য জুমার মসজিদে আসবে, মসজিদে নববী আল্লাহর নবী রহমাতান লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মসজিদে আসবে। আমার বাবা ভিজা জামা চামড়া পচা গন্ধ আসে যেই চামড়ার পট্টি দিয়া তালি দেওয়া, তখন আমি আমার বাবাকে ডাক দিয়া বললাম, বাবা এরে বাবা ভিজা জামা গায়ে দিয়া খুতবা দিতে যাওয়ার দরকার নাই, তুমি একটা ইয়ামানি চাদর পেয়েছো, আমি একটা ইয়ামানি চাদর পেয়েছি, বাবা রে আমার চাদরটা আমি তোমাকে দিয়া দিলাম, আমার চাদরটা তুমি পরিধান করে তোমার চাদরটা তুমি কায় গায়ে দিয়া তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে তুমি জুমার খুতবা দিবা। যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, অন্যায় করেছি অপরাধ করেছি বুঝি নাই, আজ থেকে শুধু আপনার কথা শুনবো তা নয়, আপনার আঙ্গুলের ইশারায় আমি যুবক আমার জান পর্যন্ত কোরবান করে দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা ক্ষমতা হয় ক্ষমতা যারা পায়, আজকে যারা নেতৃত্ব স্থানে যারা আছেন, প্রোটেকশনের কোনো অভাব নাই, সিকিউরিটি গার্ডের কোনো অভাব নাই, আপনি ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করেন, আপনি ইনসাফ অনুযায়ী দেশকে ইনসাফ ভিত্তিক পরিষেবা দেশকে পরিচালনা করেন, আপনার কোনো পাহারাদারির দরকার নাই, শত শত যুবক আপনার পাহারাদারির জন্য তৈরি হয়ে যাবে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তুমি আর 3 জিনিস পছন্দ, 1 নম্বর আল-আমরু বিল মারুফ, 2 নম্বর ওয়ান-নাহি আনিল মুনকার, 3 নম্বর সাউবুল খালেক, পুরান কাপড় আমার কাছে পছন্দ। বাজান আমাদেরকে আমাদের এক বুজুর্গ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়া বলে, এই সন্তানেরা শোনো, আমি যে অপরাধ করেছি অন্যায় করেছি পৃথিবী থেকে চলে গেলে এমন কোনো আমল করে নাই যে আমল নিয়ে রব্বি কারিমের কাছে আশাবাদী আমাকে মাফ করে দিবে, আমি তো অন্যায় অপরাধ করেছি আমার গুনার কোনো কমতি না। আরে সন্তান, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব তোমাদের কাছে আবদার, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব তখন আমাকে নতুন কাপড় দিয়া, আমাকে কাপনের কাপড় দিবা না, পুরান একটা কাপড় দিয়া আমাকে কাপনের কাপড় দিবা, আমাকে দাফন করবা, আমাকে অন্ধকার কবরে পুরান কাপনের কাপড় দিয়া অন্ধকার কবরে দাফন করে আসবা। বলে কেন কেন কেন? বলে আকাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, তার আগে একটা গাটি আছে যার নাম হলো আলামে বারজখ, কবরের জগৎ। আর এই কবরের জগতে প্রত্যেকটা মানুষের চিন্তা করে প্রশ্নের জবাব দিতে হবে, আমি যখন অন্ধকার কবরে চলে যাব আমার কাছে মুনকার নেকির চইলা আসবে, আমাকেও প্রশ্ন করবে, আমি প্রশ্নের আমার প্রশ্নের জবাব দিতে হবে, আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো যোগ্যতা নাই, এই জন্য আমাকে পুরান কাপড় পরাইয়া দিবা, যখন অন্ধকার কবরে চলে যাব যখন মুনকার নেকির যেন বুঝতে পারে যে পুরান কাপড় দেখা যেন এটা বুঝে এটা অনেক আগের লাশকে প্রশ্ন করার দরকার নাই। ঠিক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিল, তাকে পুরান কাপড় দিয়া কাপনের কাপড় পরাইয়া অন্ধকার কবরে যখন দাফন করে রেখে আসছি, আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নেকির যখন তার কাছে প্রশ্ন করার জন্য যায়, আল্লাহ তারা ডাক দেয়া বলে, এমন কারণে কি
আমার বান্দার কাছে তোর যাওয়ার দরকার নাই। দেখোস না আমার বান্দা দুনিয়ায় বৈশা আমার ভয়ে, আমার ভয়ে কাপড়ের কাপড় পুরান কাপড়ের কাপড় পইরা অন্ধকার কবরে আসে। এরপরেও যদি আমি আল্লাহ ওর কাছে যদি মুনকার নেকির পাঠায় দেই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, এ নামের ইজ্জত থাকে না। আমি আল্লাহ গফুরুর রহিম নামের উসিলায় অমন বান্দার ভিতরে যে আমি আল্লাহর ভয় চলে আসছে, এই জন্য আমি আমার বান্দারে মাফ করে দিলাম। আহ, পুরান কাপড়, ওমর বলেন আমার কাছে কি পুরান কাপড় পছন্দ। ওই মজমায় হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদাকতা ইয়া আমার, ওমর তুমি সত্য বলেছ, আমি ওসমানের তোমার কাছে ওমরের কাছে তিনটা জিনিস পছন্দ, আবু বকরের কাছেও তিনটা জিনিস পছন্দ, আল্লাহর হাবিব বলেন আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ। ওসমান ওই মজমায় তাদা বসে ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি ওসমানের কাছেও তিনটা জিনিস পছন্দ, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ও আল্লাহর নবী, আমি ওসমানের কাছেও তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার, ওসমান বলে ইশবাউল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে দুনিয়ার গরিব যারা, দুনিয়ায় যারা অনাহার আছে তাদেরকে খানা খাওয়ানো আমি ওসমানের কাছে প্রিয়। ইশবাউল জিয়ান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো আমি ওসমানের কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে দান করতেন, আমরা তো মনে করি দান করলে মাল কইমা যায়, আর আল্লাহ রাসূল বলেন দান করলে আল্লাহ ধনের ভিতরে বরকত দান করে। বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদটা করেছেন আলহামদুলিল্লাহ, মসজিদ যারা করেছেন, যারা এখানে যারা আছেন সবাই তো কম বেশি দান করেছেন। ভাই দান করার কারণে কি সম্পদ কমছে? বলেন না কমছে? এত সুন্দর করে মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ। অনেক ছোট একটা মসজিদ ছিল, আমাকে মনির ভাই বলেছেন আলহামদুলিল্লাহ, আর এই মসজিদটা এখন এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মনোমুগ্ধকর। এবং আমি দেখেছি যে আপনাদের ভিতরে যে মসজিদের জন্য উদারতা ভালোবাসা, আপনাদের যে মসজিদের প্রতি মায়া মমতা ভালোবাসা আলহামদুলিল্লাহ সত্যিই প্রশংসনীয়। সকলেই হৃদয় দিয়ে আল্লাহর ঘরকে ভালোবাসেন, ঠিক কিনা জোরে বলেন। আর এটাই হতে পারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া, ঠিক কিনা? জীবনের কোনো বুঝি নাই কিন্তু এই কথাটুকু তো বলতে পারবো, আল্লাহ তোমার ঘরকে বড় ভালোবেসেছি, জীবন দিয়ে তোমার ঘরকে মহাব্বত করেছি, যা সম্পদ দিয়েছিলে মাওলা তার থেকে তোমার ঘরকে সুন্দর করেছি, এই উসিলা তুমি মাফ করে দাও। আল্লাহ দিতে পারেন কি না জোরে বলেন, পারেন কি না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে এক নাম্বার পছন্দ, ক্ষুধার্তকে খানা খাওয়ানো আমার কাছে পছন্দ। দুই নাম্বার, ওয়াকাসরাতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করা আমি ওসমানের কাছে পছন্দ। যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া আমার, আমি ওসমানের কাছে পছন্দ। বাজান, একটা কথা এখন না বললেই নয়, দুঃখের সাথে বলতে হয়। আপনারা দেখেছেন সিলেটের মাটিতে বন্যায় সিলেটের মানুষগুলো এত অসহায় পড়েছে, আহার আহার নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, মানুষগুলোর জমি নষ্ট হয়ে গেছে, খেত নষ্ট হয়ে গিয়েছে, সব বিনষ্ট হয়ে গিয়েছে। তখন ওই সময়টা এদেশের এদেশের মানুষের প্রকৃত বন্ধু, এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন যাদেরকে ভালোবাসেন হৃদয় দিয়া, সেই জাতির রাহবার ওলামাই কারাম তাদের সামান্য পুঁজি দিয়া আলহামদুলিল্লাহ ওর থেকেও সিলেটের মানুষের পাশে পাশে দাঁড়াইছে। কিন্তু দেখেছি এদেশের যে সমস্ত মানুষগুলো দল নিয়ে মারামারি কারাকারি আর হিংসা ফাসাদ শুরু করে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো বিশ্ববিদ্যালয়ে মারামারি নিয়ে ব্যস্ত ছিল, একটা মানুষও সিলেটের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় না, ঠিক কিনা? দেখেছেন দল নিয়ে আজকে মারামারি,
কাটাকাটি, কিন্তু অসহায় মানুষদের কাছে দাঁড়াবে, অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এমন লোক খুব পাওয়া মুশকিল। খুদার তাড়ায় হাহাকার করতেছে, পানি আর পানি, শুধু বন্যার কারণে মানুষ বন্যায় কেউ ডুবে যাচ্ছে, বসত বাড়ি বাসায় নিচ্ছে, বস্ত্র নাই, আহার নাই, থাকার জায়গা নাই। তখন ওলামায়ে কেরাম জাতির রাহবার ওলামায়ে কেরাম নিজেদের সামান্য পুঁজিটুকু এক করে ওই অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াইছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য সবক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইটাই বলেন, আমার কাছে খোদার থেকে খানা খাওয়ানো আমার কাছে পছন্দ, দুই নাম্বার বস্ত্রহীনকে বস্ত্র দাও আমি ওসমানের কাছে পছন্দ, তিন নাম্বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা আমার কাছে পছন্দ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা আমার কাছে পছন্দ। এই জন্যই তো দেখেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি যে দুই রেকাত নামাজে পুরো 30 পারা কোরআনুল কারীম খতম করেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা শাহাদাত বরণ করেছে দ্বীনের জন্য ওই সমস্ত মানুষগুলোর শাহাদাতের সাক্ষ্য কাল কিয়ামতের ময়দানে কারো হাত দিবে, কারো নাক দিবে, কারো গর্দান দিবে, কারো পা দিবে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শহীদ যার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে পবিত্র কালামুল্লাহ সাক্ষী দিবে, আল্লাহ আমি কোরআন সাক্ষী দিয়েছি, হইল ওসমান তোমার কোরআনের জন্য শাহাদাত বরণ করেছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরজুন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এক নাম্বার গরিবদেরকে ও ক্ষুধার্তকে খানা খাওয়ানো আমি ওসমানের কাছে পছন্দ, দুই নাম্বার যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দেওয়া আমি ওসমানের কাছে পছন্দ, তিন নাম্বার তেলাওয়াতুল কোরআন আমি ওসমান কোরআন তেলাওয়াত করা আমি ওসমানের কাছে পছন্দ। বলুন সুবহানাল্লাহ। ওই মজমায় হযরতে আবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আজিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদাকতা ইয়া ওসমান, ওসমান তুমি সত্য বলেছো, ওসমান তুমি সত্য বলেছো, আবু বকর তুমি সত্য বলেছো, ওমর তুমি সত্য বলেছো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা পছন্দ, আবু বকরের তিনটা পছন্দ, ওমরের তিনটা পছন্দ, ওসমান তোমারও তিনটা পছন্দ, আমি আলী আমার কাছেও তিনটা পছন্দ, হাব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার কাছেও দুনিয়ার তিনটা জিনিস পছন্দ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছেও তিনটা জিনিস পছন্দ, এক নাম্বার খিদমাতুজ যঈফ, অসহায় লোকদের, অসহায় লোকদেরকে খিদমত করা, অসহায় লোকদেরকে খিদমত করা আমি ওসমা ওমর আলীর কাছে পছন্দ। যারা অসহায়, যারা অসহায় মেহমান, যারা মেহমানদারি করে না আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে অসহায় লোকদের খেদমত করা আমার কাছে প্রিয়। দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বড় দিনে রোজা রাখা আমি আলীর কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। বড় দিনে আমি রোজা রেখা তৃপ্তি পাই, বড় দিনে রোজা রাখলে আমার কাছে ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে নাঙ্গা তরোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করা আমার কাছে পছন্দ। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা পছন্দ, এক নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খিদমাতুজ যঈফ, আমার কাছে আত্মীয় মেহমানদারি করা, যঈফদেরকে মেহমানদারি করা আমার কাছে পছন্দ, দুই নাম্বার বড় দিনে রোজা রাখা আমার কাছে পছন্দ, তিন নাম্বার আমার কাছে নাঙ্গা তরোয়ার নিয়ে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে জিহাদ করা পছন্দ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পছন্দগুলো তার কাছে বড় ভালো লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল তাকায় দেখো আমার হাবিব তার পছন্দের কথা বর্ণনা করে, তার সাহাবীরা অপছন্দের কথা বর্ণনা করে, আবু বকর পছন্দের কথা বর্ণনা করলো, ওমর পছন্দের কথা বর্ণনা করলো, ওসমান পছন্দের কথা বর্ণনা করলো, আলী পছন্দের কথা বর্ণনা করলো। আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আমি যদি তোমাকে দুনিয়ার সদস্য বানাইতাম তাহলে তোমার কাছে কি পছন্দ? জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ, ওগো আল্লাহ
আমি জিব্রাইল যদি দুনিয়ার সদস্য হইতাম আমার কাছেও তিনটা পছন্দ। এক নাম্বার ইরশাদুদ্দালিন, ও আল্লাহ আমি জিব্রাইলের কাছে এক নাম্বার পছন্দ। আমি যদি দুনিয়ার সদস্য হইতাম তাহলে আমার কাছে এক নাম্বার পছন্দ, গোমরাহী পথভ্রষ্ট লোকদেরকে দিনের পথে উঠাইয়া দেওয়া আমি জিব্রাইলের কাছে পছন্দ। জিব্রাইল বলে যারা পথভ্রষ্ট, যারা লাঞ্ছিত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে দিনের পথে উঠাইয়া দেওয়া আমি জিব্রাইলের কাছে পছন্দ। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি যদি দুনিয়ার সদস্য হইতাম তাহলে আমার দ্বিতীয় নাম্বার পছন্দ, এতিম এতিম যারা অসহায় যারা তাদের গার্জিয়ান হওয়া আমি জিব্রাইলের কাছে পছন্দ। চার তিন নাম্বার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহ অসহায় দুস্থ মুরব্বী যারা তাদের খেদমত করা আমি জিব্রাইলের কাছে পছন্দ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পছন্দের কথাও শুনলাম, উসমানের পছন্দের কথাও শুনলাম, আমরের পছন্দের কথাও শুনলাম, আবু বকরের পছন্দের কথাও শুনলাম, আমার বন্ধু তার পছন্দের কথাও বয়ান করেছে। জিব্রাইল রে আমি আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রাইল আমি মালিকের কাছে তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাটা প্রিয়, যেই বান্দা যেই বান্দা অন্য কারো কাছে সওয়াল করে না, যান যেই বান্দা তার দুঃখের কথা নিজের ভিতরে লুকায় আমি রবের কাছে শেয়ার করে, আমার কাছে ওই বান্দাটা প্রিয়। যেই বান্দা তার দুঃখের কথা কারো কাছে শেয়ার করে না, যায় নামাজে বইরা আমি আল্লাহকে ডাকতাম মালিক আমি রবের কাছে কান্না কাটি কইরা বলে, ওই বান্দাটা আমার কাছে প্রিয়। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কাছে ওই বান্দাটা প্রিয়, যেই বান্দাটা যেই বান্দা লজ্জায় পড়ে কেঁদে দেয়, গুনাহ করছে লজ্জায় পড়ে কান্দা দেয়, ওই বান্দাটা আমার কাছে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রাইল তিন নাম্বার আমার ওই বান্দাটা আমার কাছে প্রিয়, যেই বান্দাটা গুনাহ করে ফেলছে, শয়তান ওয়াসওয়াসে পড়ে ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছে, কিন্তু আমি আল্লাহকে বলে নাই, আমার আল্লাহ আমি আল্লাহ আর জিন্দিগিতে গুনাহ করবো না করবো না করবো না, ওই তওবাকারীটা তওবাকারী বান্দাটা আমার কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহর নবী বলেন এমন প্রিয় বান্দা হয়ে যায়, তওবা যখন বান্দা করে নেয় এমন প্রিয় বান্দা হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এখনো সময় আছে, রহমানের গোলাম যদি হইতে চাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হইতে চাও, আল্লাহর পেয়ারা পছন্দের বান্দা যদি হইতে চাও, এক নাম্বার নিজেকে নিজে বিনয় করে দাও, অহংকারী ভাব ছেড়ে দাও, বিনয়ের সাথে জমিনের ভিতরে পরিদর্শন করে চলো, নম্রতা ভাব নিয়ে জমিনের ভিতরে চলো। দুই নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। যদি তোমাকে দুই নাম্বার যদি তোমাকে কেউ গালি দেয়, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কেউ তোমাকে গালি দেয়, কেউ তোমাকে যদি বকা দেয়, বকার জবাব বকা দিয়ে দিবা না, গালির জবাব গালি দিয়ে দিবা না, বরং তার জন্য শান্তির দোয়া করবা। তিন নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। তিন নাম্বার গুণ, যদি তুমি রহমানের গোলাম তো ওই ব্যক্তি যার ঘরটা থাকে ইবাদতের সরঞ্জাম দিয়া সাজানো, গভীর রাতে ওইটা রব্বে কারীমের কদমে সিজদা দিবা এবং বলবা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা,
والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما সিজদা দিয়া গভীর রজনী দুইটা আল্লাহর দরবারে দুইটা হাত উঠে বলব আল্লাহ আমি গুনাহগার আমাকে মাফ করে দাও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও জাহান্নামের ভয়ে কান্না করবা এই গুণগুলো যদি তোমার ভিতরে চইলা আসে এক নাম্বার নম্রতা হয়ে যাও নম্র নম্রতা হয়ে যাও জমিনের ভিতরে অহংকারী ভাব নিয়ে চলবা না দুই নাম্বার তোমায় তোমাকে কেউ গালি দিলে গালির জবাব গালি দিয়া দিবা না তিন নাম্বার রবের কদমে সিজদা দাও রাত্রবেলা রবের কাছে পানা চাও এই চারটা গুণ যদি তোমার ভিতরে চইলা আসে আল্লাহ বলেন ওয়াইবা রহমান আল্লাহ বলেন আমি তাকে আমি রহমানের গোলাম আমি আল্লাহ তাকে বানায় নিলাম বলুন সুবহানাল্লাহ।